হেই গাইস, কি খবর সবার? আমাকে চলে আসলো মারিও টুর নতুন একটি গেম প্লে ভিডিও নিয়ে। সো এখন আমি রয়েছি হচ্ছে রুটসে আর কি, কারণ এখানে আসার মেন যে কারণটা রয়েছে সেটা হচ্ছে ডাচ। কারণ ডাচ এখন পর্যন্ত শেরিফের কাছেই রয়েছে আর কি, কাছে রয়েছে বলতে শেরিফের সাথে আড্ডা দিচ্ছে। কারণ আমরা যখন রুটসে এসেছিলাম তখন কিন্তু আমরা শেরিফকে একটু সাহায্য করেছিলাম আর কি। যারা যারা ওই ভিডিওটি দেখেছেন তারা কিন্তু জানেন কয়েকজন কয়েদি গাড়ির তালা ভেঙে কিন্তু পালিয়ে যেতে চেয়েছিল, বাট আমরা কিন্তু কাউকে পালাতে দেয় নাই, উল্টা তাদেরকে ধরে কিন্তু আমরা শেরিফকে দিয়ে দিয়েছিলাম আর কি। সো সেখান থেকে কিন্তু শেরিফ আমাদের প্রতি অনেক খুশি, আর শেরিফ কিন্তু জানি না আমরা কে, আর ডাচ এখানে বসে বসে অলরেডি আড্ডা দিচ্ছে শেরিফের সাথে। আমি যেটা বলছি, আচ্ছা আমি হান্টার, আমি কিলার, ডাচ আমার প্রশংসা করতেছি আর কি। আচ্ছা মিস্টার, আচ্ছা আচ্ছা গ্রে শেরিফ গ্রে, এই তো ফাইন। আপনার কি অবস্থা? বিজনেস কি ডাচ, তুমি আর কি গোল খাওয়াইছো? আরে ভাই আমি জানি না, ডাচ আমাদের নামে বানিয়ে বানিয়ে কি কাহিনী সাজাইছে। আচ্ছা আচ্ছা যাক, ডাচ কাজটা খুব ভালো করছে যে শেরিফদের সাথে একটু ভালো সম্পর্ক করছে। আর এই শেফ তো দেখতেছি একেবারে মাতাল, গ্রে ফ্যামিলি শেরিফ আর কি। আচ্ছা কি দেখি তো একটু খেয়ে দেখি। আর এক তোড়া মাল ভাই, এটা খান কেমনে আপনি? ডাচ তুমি খাও। আচ্ছা আরে ভাই ওই মনে হচ্ছে বমি করতে যাইতেছে, ওর অবস্থা একেবারে খারাপ। করো করো ভাই তুমি বমি করো। আরে পড়ে গেছে। আরে ডাচ কাহিনীটা কি? ডেপুটিস তুমি কি ভাই পাগল হয়ে গেছো? আমরা এখন ল ম্যান হয়ে যাব, আমরা ল এর জন্য কাজ করব। আরে ও আমাকে ব্যাচ লাগাই দিচ্ছে আর কি। আরে ভাই ডাচ ওর কি গোল খাওয়াইছে যে আমাদেরকে একদম ল ম্যান বানাই দিছে? আরে বলেন স্যার বলেন। আচ্ছা মনশাইন রয়েছে জঙ্গলের মধ্যে। আচ্ছা আচ্ছা ওই বলতেছে এইসবের কারণে দেশের নাম খারাপ হচ্ছে আর কি। একে ওরা আমাদের ট্যাক্স দেওয়া ছাড়াই কাজ চালায় আর কি। আচ্ছা আচ্ছা আমরা যদি কাজটা করে দিই তাহলে আপনি আমাদেরকে পার্মানেন্ট রেখে দিবেন ল ম্যান? ডাচ বলতেছে কোনো সমস্যা নাই, আপনি এখন একদম ঠিক হাতে আছেন আর কি। আচ্ছা আচ্ছা আরে ভাই ওই আরো মাল খাবে ভাই। ডাচ আমি কিছু বুঝলাম না, আমি ডেপুটির সাথে যাব। আচ্ছা ঠিক আছে। আরে ভাই আপনি চালাবেন নাকি? ঠিক আছে। সো কি অবস্থা আপনার? আর আমি ভালো আছি ভাই, আমি ভালো আছি। আচ্ছা আমার ফ্রেন্ড ট্রেলা যাকে আপনারা ধরছিলেন, ও ভাই ওর উচিত শিক্ষা পাইছে ভাই, ওই আর এসব কাজ করে না, ওই এখন ভালো হয়ে গেছে বুঝছেন। আচ্ছা আচ্ছা ভাই আমাদেরকে কংগ্রেচুলেশনস বলতেছি আর কি, টেম্পোরারি আমরা ডেপুটিস হয়েছি, মানে হচ্ছে লমেন আর কি, আইনের লোক। আচ্ছা ওকে, এই ডেপুটি বলতেছে শেরিফ গ্রে হচ্ছে অন্যরকমের মানুষ আর কি, অন্য অন্য শেরিফরা কিন্তু বাউন্টি হান্টার দিয়ে ক্রিমিনালদেরকে ধরে তাদেরকে মারে, কিন্তু শেরিফ গ্রে এর মতো হচ্ছে লমেনদের কাছ লমেন করবে, এখানে কোনো বাউন্টি হান্টার আসবে না আর কি। ভালো লাগছে বিষয়টা আমাদের। হেই রাজ ওই বলতেছে ওই নাকি এখানে ইনচার্জ? আচ্ছা আচ্ছা ডাচ বলতেছে আর কে হবে? আচ্ছা আচ্ছা ওই বলতেছে আমি যে গতবার অ্যান্ডারসনকে ধরে দিয়েছিলাম এর জন্য ওই নাকি শেরিফকে আমাদের সম্পর্কে অনেক ভালো বলে কথা বলছে। আচ্ছা আচ্ছা ওকে, সো এই মুনশাইনাদের কাহিনীটা কি? আচ্ছা এর ব্রেথওয়েটের এইসব কাজ করে? অবশ্যই বলছি না। ওকে ব্রেথ সম্পর্কে কটন ফ্যামিলি, হ্যাঁ আচ্ছা ওরা আগে তুলার বিজনেস করতো আর কি। আচ্ছা ওরা এখন মুনশান বানায়, মুনশান হচ্ছে অ্যালকোহল আর কি, অ্যালকোহল জাতীয় জিনিস ড্রিঙ্কস আর কি। আচ্ছা আচ্ছা you could call it a pitiful fall from grace okay if they had any grace to start with I have no time. আচ্ছা আচ্ছা not to mention the fact that Catherine Braithwaite নাম শুনতে মনে হচ্ছে মহিলা, Braithwaite ফ্যামিলির লিডার কি কোনো মহিলা নাকি? কিন্তু ভাই আমি শুনছি মানে গোল্ড নিয়ে আর কি, ওদের নাকি অনেক টাকা পয়সা আছে, আর ওরা নাকি গোল্ড নিয়ে মারামারি করে দুইজন। আচ্ছা এটা একটা গুজব। আচ্ছা আচ্ছা গ্রেয়ার ফ্যামিলি একজন আরেকজনের কাছ থেকে ভাগ্য চুরি করে আর কি, মানে অপরচুনিটিস গুলোকে নিয়ে নেয় আর কি। আরে ভাই বড় লোক হওয়া তো দেখতেছি খুব কষ্টকর জিনিস, ওই বলতেছে হ্যাঁ অমনি। আচ্ছা আচ্ছা আমরা এখন যাচ্ছি জঙ্গলে আর কি, যেখানে মুনশাইন বানানো হচ্ছে সেখানে যাব, সেখানে গিয়ে দেখি কি হয়। পিছনে বিল রয়েছে, ডাচ রয়েছে। আচ্ছা আচ্ছা আরে ডাচ বিলকে বলতেছে এই ব্যাচটা তো তোমাকে অনেক সুট করছে, বলতেছে হ্যাঁ
আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। আরে দেখছি দেখছি, আরে ঘোড়া গাড়ি এখানে ভেঙে পড়ে আছে। এই অবস্থা কেন? এটা তো মনে হচ্ছে লুট করে রয়েছে। একটু নেমে দেখতে হবে আমাদের, কাহিনিটা কি? আরে ভাই একেবারে নির্জন একটা জায়গা, সি কেউ নাই। আচ্ছা আচ্ছা, আরে ভাই মানুষ মরে পড়ে আছে, দেখি তো কি অবস্থা, কতদিন আগে মরছে। আরে ভাই এদেরকে দেখে তো মনে হচ্ছে এরা পৌঁছে গেছে। লুক এট দিস, গায়ে চামড়া পচা শুরু হয়েছে। আরে এটা তো খুব দামি একটা কোচ, এটা লুট করছে এরা। ডেপুটি এসে একটু দেখেন না কি হয়েছে। আচ্ছা আচ্ছা, কিছুদিনের মধ্যেই হয়েছে আর কি, ভাই বলতেছে কি। আচ্ছা আচ্ছা, ওকে, এই লোকের একেবারে মাথার মধ্যে গুলি করছে আর কি, মাথা বলতে কি কপালের মধ্যে আর কি। আচ্ছা ওই কাজগুলো থেকে বলতেছে এটা লিমোইন রাইডার্সের কাজ আর কি। কি কিছু পাইছে নাকি? আচ্ছা আইডেন্টিফিকেশন কার্ড পাইছে আর কি। আমার মনে হচ্ছে চলে যাওয়া উচিত ভাই, কোন সময় অ্যাটাক দেয় বলা যায় না। আচ্ছা ডেপুটি বলতেছে ওই পরে গিয়ে একজনকে পাঠাবে আর কি, একজন বলতে কি মানুষ পাঠাবে এগুলো পরিষ্কার করার জন্য আর কি। কী একটা অবস্থা করে রাখছে, জায়গাটা আসলে খুব খারাপ, কারণ আমি নিজে অনেকবার কিন্তু চিন্তাকারীর হাতে পড়ছিলাম আর কি। ঠিক আছে ওই আগে উঠুক, তারপর আমরা উঠবো আর কি। আরে আমি ভুলে আমার গোটার দিকে চলে যাচ্ছি। ওয়েট ডেপুটি ওয়েট, আচ্ছা আমি চালাবো। আচ্ছা ঠিক আছে, আমাকে চালাতে বলতেছে, ওই কাগজগুলো একটু দেখবি আর কি। আচ্ছা আচ্ছা, আরে এই লোকটাকে হুদাই মেরে ফেলছে এরা শুধুমাত্র টাকার জন্য আর কি। Bunch of ex-army free staters without an ounce of respect for the law. আচ্ছা আচ্ছা, লেমন রেডার্স হচ্ছে মনে হচ্ছে এক্স-আর্মি আর কি, যারা হয়তো সিভিল ওয়ার লোডে ছিল অথবা যে কোনো ওয়ার লোডে ছিল আর কি, কিন্তু তারা লকে এখন মানে না এরকম কিছু বলতেছে আর কি। আচ্ছা আচ্ছা, ব্রেদরিতরা ওদের সাথে বিজনেস করে লেমন রেডারদের সাথে, তারা তো ভাই এটা খুবই খারাপ জিনিস। আচ্ছা আচ্ছা, ওকে, এই জায়গাটা কিন্তু একেবারে রুইন্স, মানে ধ্বংসের স্তূপের মতো আর কি, আর জঙ্গলের মধ্যে লুকেট দিয়েস, খুবই ভয়ঙ্কর একটা অবস্থা। যাক তবে আমার কাছে ভালোই লাগতেছে আর কি, যেহেতু আমরা একজন ল ম্যান হিসেবে আসি, সো অবশ্যই আমাদের একটু ফিলিং প্রাউড আর কি। সি পুরো একটা জঙ্গল আর কি, খুবই ভয়ঙ্কর জঙ্গল। আমরা চলে আসছি, এখানে আমাদের থামতে হবে এখন। ডাচ কোথায়, বিল কোথায়? আচ্ছা ওরা চলে আসছে, ব্রেথ ওয়েট নিয়ে বলতেছিলে। আচ্ছা ওই বলতেছে ব্রেথ ওয়েটের নাম নিলে আই মানে আমার পুরো দিনটা কুফা যায় আর কি, এরকম কিছু বলতেছে ওই। আচ্ছা ওকে, আমাদের মনে হচ্ছে ওদেরকে মারা যাবে না, জাস্ট ওদেরকে বেঁধে নিয়ে আসতে হবে আর কি, পরে ওদেরকে রিমান্ডে দিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। খুব সাবধানতার সহিত কাজ চালাতে হবে, দেখা যাক কী হয়। এখানে মনে হচ্ছে ওদের একটা ফ্যাক্টরি রয়েছে আর কি, যারা লিমোইন রাইডার্সের জন্য মাল বানায় আর কি। দেখছি দেখছি দেখছি, আরে ভাই কি একটা অবস্থা হয়ে বলতেছে, আমরা খুব ভালো একটা জিনিসের সন্ধান পাইছি আর কি, ওইখানে বানাচ্ছে ওরা। আচ্ছা ডাচ বলতেছে আর্থরকে জিজ্ঞেস করি ও কি করতে চায়, কোন দিকে যেতে চায়, ডায় নাকি বামে। আচ্ছা আমরা আলাদা হয়ে যাব, আমি আর বিল, তুমি আর ওই, ঠিক আছে। রাইট এবার নাকি লেফট, লেফট মনে হচ্ছে বেটার হবে, লেফট, আমি লেফটে যাব, তোমরা রাইটে যাও, ঠিক আছে। আমি আর বিল যাচ্ছি আর কি, সমস্যা নাই, সাথে যেহেতু বিল আছে বেরার কোনো কারণ নাই, কারণ বিল হচ্ছে একেবারে পাগলা ঘোড়া। আচ্ছা আচ্ছা ভাই, আমার মনে আছে ওদেরকে আমাদের জীবিত লাগবে, ঠিক আছে ওদেরকে নক আউট করে দেন, ওদেরকে বেঁধে নিয়ে আসবো, তাই তো? ঠিক আছে ডেপুটি উইলিয়ামসন, ওর সাথে একটা মজা করলাম আর কি। আচ্ছা সামনে একটাকে দেখতেছি আমি, ব্রিজের ওইখানে, দেখছি দেখছি বেটা দেখছি, ওটা নিয়ে তো কথা বলতেছি আমি। আরে বাবা, কেউ না দেখলেই হয়, ওইখানে একজন আছে,
এদিকে মনে হচ্ছে দুইজন আছে আর ওইদিকে কয়জন আছে আমি জানি না, ওদেরকে তো ডাচ আর ডেপুটি সাইজ করবে আর কি। আরে ভাই সাপ তাপের না কামড়াইলে হয়, কারণ এখান থেকে আমি অনেকবার সাপ শিকার করছি, কুমির শিকার করছি, আমার এখনও মনে আছে। আরে ভাই ধরা না পড়লে হয় ভাই। বেল তুমি যাও ভাই। আচ্ছা ওই কথা কোনো সমস্যা নাই, বিল হচ্ছে একেবারে ক্লিয়ার আর কি, ওই খুনাখুনিতে তেমন কিছুই করে না, ওর মানে কোনো ফিলিংস নাই। আরে ভাই ওর পা টেনে ধরে মারতেছে ওরে। নাইস বিল নাইস। আচ্ছা আচ্ছা ওয়াহ বেঁধে ফেলছে, আমার মনে হচ্ছে একটা যে রয়ে গিয়েছে সেটা আমারই করা লাগবে। ঠিক আছে বিল তুমি ওকে পাহারা দাও, আমি আরেকটা আছে তো ওইটাকে সাইজ করি। আচ্ছা ডাচ আর ডেপুটিও আসতেছে আমি সামনে দেখতে পাচ্ছি। আরে ওরা তো কাছে আড়ে করছে, শুধু আমি বাকি রয়েছি। আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসতেছি ঘোড়া গাড়ি ওইখানে। যাক ওরা দুইজনকে পাইছে আমরা দুইজন। ওরা গোপনে ফ্যাক্টরি চালাচ্ছে শুধুমাত্র এই ক্রিমিনালদেরকে সাপ্লাই দেওয়ার জন্য, কি একটা অবস্থা করে রাখছে। আমি তো চিন্তা করছি যে শহরটা অনেক ভালো, কিন্তু ব্রেথওয়েট ফ্যামিলি তো দেখতেছি খুবই খারাপ, গ্রে ফ্যামিলি তো তাও ভালো আছে আর কি। আস্তে আস্তে ওরে বোতল দিয়ে বাইরে ওর মাথা ফাটাই ফেলবো, এটা মনে হচ্ছে বেটার। এই নে আরে ওরে এখন বাধা লাগবে আমাদের, ওরে বেঁধে বাকিদের সাথে রাখতে হবে। বেহস হয়ে গেছে একবারেতে বেহস হয়ে গেছে। আর এটা তো ওই মালটা যেটা আমরা শেরিফের অফিসে খাইছি, এটাকে বলা হচ্ছে মুনশাইন আর কি, খুব ভালো বিজনেস, ইলিগাল বিজনেস, কোনো রকমের কোনো ট্যাক্স দেয় না সালা বেটারা। এই লুক এট দিস, এখানে রান্না বানা হচ্ছে আর কি, মালের রান্না পান্না। আগে এর একটু সিস্টেম করে আসি, আমি জানি না এখানে আর কেউ আছে কি না, বাট আমরা এ চারজনকে শেরিফের অফিসে নিয়ে যাব, নিয়ে গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবো আর কি, দেখা যাক কী হয়। আচ্ছা এখানে ফেলতে হবে, এখন কি প্ল্যান কি আমাদের? ডাচ বলতেছে আমরা এখন কি করব। আরে ভাই সব কিছু আমাদের নষ্ট করে ফেলতে হবে, আমার তো লোভ লাগতেছে একটু মাল টাল খেতে। আচ্ছা আমার এই কাজ করা লাগবে। আরে বিল তুমিও না। আচ্ছা দাঁড়ো বিল আমাদের সাথে আছে। আচ্ছা আচ্ছা ওরা জাস্ট কথা বলতেছে, ওকে মোটামুটি জায়গাটা একেবারে নির্জন ভাই, এখানে কোনো মানুষে নাই, একটা গাড়ি দেখি না একটা ঘোড়া দেখি না আর কি। আর এখানে আসবে কীভাবে, আসলে তো চিন্তায় হয়ে যায়, মানুষ তো জানের ভয়ে এদিকে আসে না। আগে গিয়ে দেখি ফ্যাক্টরির মধ্যে কী কী আছে আর কি, এটা তো হচ্ছে একটা মিনি ফ্যাক্টরি, তারপরে আমরা এটাতে ডাইনামাইট লাগিয়ে এটা নষ্ট করবো আর কি। কী অবস্থা দেখি তো। আরে ভাই ওটা তো অনেকটুকু বানাইছে, এখনও হচ্ছে, বাট আমাদের এত সময় নেই। আচ্ছা বলতেছি আমি, দাঁড়াও আগে এটা তো প্রেস করি, এখানে লাগাই একদম মাঝখানে, আগুন ধরাতে হবে আমাদের। শেষ শেষ তাড়াতাড়ি পালাতে হবে, তাড়াতাড়ি এখনই ফুটবে। নাইস ম্যান পুরোটা একেবারে, এটা কি কি বলে নুটাই দিছি। আরে আরও এনিমি আছে, আর ওরা কইতেছে এটা লেমন রাইডারের এরিয়া, এই সম্পত্তিও। আরে ভাই লেমন রাইডার ওইখানে বসে আছে আমরা জানিয়ে না। আরে আমি ভুলে বিলকে ফেলে ওইখানে চলে আসছি, বিল যে ওইখানে আমি আমার মানে মনে নেই। আরে বিল দাঁড়া 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 আসতেছি আমি আসতেছি। আরে কই ওই ওই মানুষের দিকে গেছে একটু চেক আউট করতে আর কি, কিন্তু ওর অবস্থা খারাপ। আরে ভাই এখানে তো বিশাল বড় এরিয়া, কই আর কই এনিমি কই। আচ্ছা এটা তো বিল। আরে ভাই ডাচ আর ডেপুটি ওইখানে বসে রয়েছে, আমাদের এখন এদের সবার সাথে ডিল করা লাগবে। আরে ভাই কী একটা অবস্থা, আমার কাছে না আছে রাইফেল না আছে শটগান, আমাদের এখন রিভলভার দিয়ে কাজ চালাতে হবে আর কি। আমি শুধু অ্যালো পাথারই গুলি করতেছি। আরে ভাই নাইস বিল তো একাই সব মেরে দিচ্ছে, অসাধারণ বিল অসাধারণ, তুমি আসলে সেরা। মাইর দিব একটু পরে আমি মাইর দেবো, দাঁড়াও বুম এই নাও দুইটা মারলাম আরেকটা মারি। আরে বিল আমি এখন ডাইনামাইট মারছি, যাইস না আর শর, ওখান থেকে শর্ট ওই লাভ দিয়ে দিছে, চেক বেঁচে গেছে। এখন হবে আসল খেলা, কোনো কথা হবে না, অনলি অ্যাকশন।
এটাকে বলা হচ্ছে রাফ অ্যাকশন। নাইস, মানে জীবনের পরোয়া করা যাবে না, হয় মরো না হলে মারো। হেডশট, আরও আসছে এদিকে একটা সামান হচ্ছে, আর আরও আসছে। হেডশট দিব তোরে, হেডশট, রানিং অফ হেডশট। আরে আরে, রিলোডিংয়ের আর টাইম পেল না। এটাও হেডশট, আরও আসছে, আরও আসছে, আরও অনেকগুলো আছে। আরে ভাই রে ভাই, এরা পুরো গ্যাংই এখানে আছে। আমরা ওইখানে শান্তিতে একটু কাজ চালাইছি তো তাই টের পাই নাই। আরে ভাই, গাড়ি শুদ্ধ আগুন লাগে মারিয়ে ফেলছে ঘোড়া এবং কি মানুষ সহ। এই বিল একটু সাবধানে, আরও আসছে কিন্তু। এখানে মনে হচ্ছে একটা আছে, এই তো। আরে কই আসিস তুই? আরে ওরা তো একেবারে তুলা তুলা করে ফেলছে। আরেকটা আছে এখানে, আর ওরা তো মাঝে শটগান, কিচ্ছু করে না। সরি ভাই, ওর শটগানে একটা গুলি খেলে তো মনে হচ্ছে আমি মারা যেতাম। আরে বিল এটাকে মেরে দিছে, নাইস বিল, নাইস। আরে না, আর দেখতেছি না। আচ্ছা আচ্ছা, তুমি ডাচের কাছে যাও, আমি আসতেছি। দেখি ওদের কাছ থেকে একটা শটগান নিলাম আর কি, কারণ একটা শটগান হলে বেশি বেটার হতো। আমি জাস্ট বুলেটগুলো পিক করতেছি আর কি, তা না হলে আবার পরে আমাদেরকে বুলেট কিনে লাগে, যেটা আমার একেবারে মানে করতে মন চায় না আর কি, যে টাকা দিয়ে কেন বুলেট কিনবো, এদেরকে মেরেতে পাই। নাইস, দেখতে গেলে একটু ফুটে দেখি। আরে বাবা, মাল আর মাল, 5 লিটারের মাল। নাইস, ঠিক আছে। আর এটা কি এক্সপ্লোসিভ নাকি? একটু দূর থেকে মারি। আরে না, এটা টিনে কোটা। আচ্ছা যাই হোক, আমরা এখন সোজা ডাচের কাছে চলে যাই। দেখি ডাচকে আবার সবাই দিছি নাকি, আমি বুঝলাম না। আমি আর বিল এখানে মারামারি করতেছি, ডাচ আর ওরা এখানে বসে আছে, মনে হচ্ছে ওদেরকে পাড়া দিচ্ছিল আর কি, যাদেরকে ধরছে। আছে আছে, এখনও বেঁচে আছে মনে হচ্ছে আর কি। হ্যাঁ, এখনও আসছে, ওয়েল ডান। না আমার তো হোকা মারা সারা হয়ে গেছে ওইখানে গেম। আচ্ছা, ডাচ ডেপুটিকে বলতেছে মাফ করে দিন ভাই, আমাদেরকে আমাদের কাজে যেতে হবে আর কি। আরে বাবা, ডাচকে গুলো রেখে দিবে নাকি? আরে ডেপুটি কি ভয় পেয়ে গেছে নাকি? আচ্ছা ওকে, ওই বলতেছে আমরা এরকম নিয়ে যাই আর কি খাওয়ার জন্য। ওই কথা আছে, সমস্যা না, আমি 2-3 জাগ নিবো আর বাকিগুলো তোমরা খাও, সমস্যা না, আমরা সবাই আমেরিকান, ঠিক আছে? আচ্ছা, he used to say some of us is not as American as others, if you know what I mean. Only I didn't quite. আরে বাবা, এগুলোকে এখন গাড়িতে তুলে দিতে হবে আমাদের। আরে হয়ে দেখে গাড়ি দিতেছে হোয়াইট ট্র্যাশ। ঠিক আছে, ফাইনালি ভাই, ফাইনালি পাইছি রে পাইছি। একেবারে যেমন জীবন চাইছিলাম অমনে। আরে ভাই, are like geniuses. আরে একেবারে খুশি হয়ে গেছে বিল। এগুলা নিয়ে যাও ক্যাম্পে, সোজা ক্যাম্পে। কি তোমার সাথে যাব আমি? আচ্ছা ঠিক আছে চলো, ডাচ বলতেছে ওর সাথে যাইতে। ওকে ফাইন, দাঁড়াও একটু কিছু খেয়ে নেই, অবস্থা খুবই খারাপ, অনেক ফাইট করছি তো। যাক ভালো ভালো যে বেঁচে আসলাম, এটাই অনেক। মানে মালগুলো তো নষ্ট করছি, তার উপর আবার কিছু মাল নিয়ে যাচ্ছি, এরকম জানলে কিন্তু আমি নষ্টই করতাম না, ওগুলো নিয়ে আসতাম। আচ্ছা ওকে, ডাচ বলতেছে আর কি যে আমরা ডেপুটি হয়ে গেলাম কিন্তু ওরা আমাদেরকে চিনে না। এখানে আমি কুমির কচ্ছপ দেখতে পাচ্ছি আর কি, কুমির কচ্ছপ, যেগুলো আমি অলরেডি টিকটকে শিকার করে ফেলেছি আর কি। ওয়েট, ফ্লাইং বার্ডস মারার মজাই আলাদা। আরে আমি হচ্ছে গান্স বেজে, ওয়েট, তুইও শেষ। নাইস, আরে আথর বলতেছে দেখে মনে হচ্ছে একেবারে ইয়াং ডাচ। কি ডাচ কি আমার সাথে রেস করবে নাকি? ঠিক আছে, প্রত্যেকবার তো তুমি জিতো, আজকে দেখাবো, কারণ আজকে আমার কাছে আছে হোয়াইট আরবিয়ান, বুঝছো? তুমি আজকে টের পাবে আমার সাথে রেস করার মানে ফল কি। ঠিক আছে, ডাচকে আজকে তো মানে সারপ্রাইজ দিবই। ডাচ মনে করছে যে ওই সবার আগে চলে যাবে, কিন্তু না ভাই, এত সোজা না। এই ডাচ, তুমি হেরে গেছো ভাই, তুমি হেরে গেছো, লাভ নাই। আচ্ছা ওই আমার কথা, তুমি কিন্তু কখনোই ভালো রাইডার না আর কি। ঠিক আছে, এটাকে আমি পার্সোনাল অপমান হিসেবে নিলাম আর কি, তোমাকে আজকে দেখাবো আমি, তোমাকে আমি এত পিছনে ফেলবো যে তোমার পিছনে তাকালে দেখা যাবে না। ঠিক আছে,
এতক্ষণে আমি মানে ফেলে দিছি অলরেডি। ও পারবে না, আমার সাথে পারবে না, ও কি পাগল? হোয়াইট আরেবিয়ানের সাথে পারবে? ইম্পসিবল। ওর ঘোড়াটা কিন্তু আবার আর হোয়াইট আরেবিয়ান না, ওটা জাস্ট মানে হোয়াইট ঘোড়া আর কি, অন্য জাতের ঘোড়া। ডাচ বলতেছে তুমি তোমার প্রাইম টাইম হারাই ফেলছো আর কি, প্রাইম টাইম আর কি, যেটা হচ্ছে তার সবচেয়ে ভালো সময় আর কি, ইয়াং সময়। আর ওই অনেক দূরেও শেষ, ডাচ আর জিততেছে না এটা। একটা না সোজা এখন আমরা ক্যাম্পে চলে যাব। নাইস ম্যান, ওরা একটু চেক করা লাগবে আছে কি না, ওই বলা যায় না। আর ওরা দেখা যাইতেছে না, আবার চেক করা লাগবে। এখনও আমি মনে হচ্ছে দেখি নাই। আরে আর আমার হোয়াইট আরেবিয়ান যে তেজ, ওর যে শক্তি। তবে গাইস আমার জানা মতে হোয়াইট আরেবিয়ান হচ্ছে একটা মেয়ে ঘোড়া আর কি, আমি শিওর না, বাট আমি শুনছি যে এটা হচ্ছে একটা মেয়ে ঘোড়া। সমস্যা নাই, আমি নেক্সট এটা একটু চেক আউট করে আসবো আর কি, এটা কি মেয়ে ঘোড়া নাকি ছেলে ঘোড়া। তবে ঘোড়াটা অনেক সুন্দর, আমারও মনে হচ্ছে যে এটা মেয়ে ঘোড়াই হতে পারে, ছোটোখাটো ঘোড়া তো। তবে মেয়ে ঘোড়ার এত তেজ মানে চিন্তাই করা যায় না। আরে ভাই ডাচ কই, ডাচের দেখা যেতেছে না, ডাচ হেরে গেছে। ওই তো লজ্জায় মনে হয় না যে আজকে আর আমাকে মুখ দেখাতে পারবে। আমি অলরেডি ক্যাম্পে চলে আসছি, যাক অবশেষে লাইফে ফার্স্ট টাইম আমি ডাচকে হারাচ্ছি আর কি। ডাচ শেষ, ডাচ নাই নাই, ওরে দেখা যেতেছে না, বলছি না ওরে দেখাই যাবে না, ওরে এত পিছনে ফেলবো আমি। যাক অবশেষে আমরা আমাদের ক্যাম্পে চলে আসলাম। দেখি ক্যাম্পে গিয়ে আমি একজনের সাথে কথা বলবো, আগে ডাচকে একটু টিটকারি মারি। আচ্ছা ডাচ বলতেছে আমি জানতাম না তুমি এত ভালো রাইড করো, আমি জানতাম না যে মানে বয়স তোমাকে এইভাবে সবাই দিবে। আচ্ছা টাইম একটু বেয়াত না, আমার বয়সের সাথে তুমিও টের পাইবে। আচ্ছা বলতেছে আমার সাথে থেকে আজকে অনেক মজা পাইছে। আচ্ছা আমি তোমার কাছে ছেলের মতো। আচ্ছা ছেলের চেয়ে বড়? আচ্ছা দেখি আমরা এখন এখানে ডাচের বউর সাথে একটু কথা বলবো আর কি, কারণ ডাচের বউ আমাকে শুধু খুঁজতেছে যে ভাই আর্থর কোথায়, আর্থর আসলে আমার সাথে একটু দেখা করাও, তার আগে আমি ঘোড়াকে একটু খাওয়াই, কারণ ওর উপর অনেক ধকল গেছে আর কি, তার উপর যে রেস্টটা করছি আমি অকল্পনীয়, গুড পারফরমেন্স, ঠিক আছে এটা তুমি বজায় রাখো। আচ্ছা এখন মনে হচ্ছে আমাদের মলির কাছে যেতে হবে, ওই মহিলার নাম মনে হচ্ছে মলি। যাক ভালোই লাগতেছে ক্যাম্পে, যদি আমি মানুষ একটু কম দেখতেছি, সবাই মনে হচ্ছে কাজে ব্যস্ত আর কি। পিয়ারসন এখনও খাবার দাবার বানায় নাই, এখানে যাবি আর বসে রয়েছে। এই কি অবস্থা শনসন, আমার মালখর বন্ধু? আচ্ছা আরে সেড়ি এখানে মুরগিকে খাওয়াচ্ছে, আরে সেক্সি লেডি। আচ্ছা আচ্ছা ওই বলতেছে আমি যে কোনো সময় যুদ্ধ করতে রাজি, কোনো সমস্যা নাই। আচ্ছা এই তো পাইছি ডাচের বউকে মলি, এটা হচ্ছে ডাচের ওয়াইফ, খুবই সুন্দর একজন বউ আর কি ডাচের। আচ্ছা ওই বলতেছে আমাকে মলি বলো, ম্যাডাম বলার দরকার নাই। ডাচ কি আগের মতোই আছে মানে আমার কাছে মনে হয় আর কি। হ্যাঁ আমি জানি আপনি তাকে অনেক ভালোবাসেন আর কি। আচ্ছা ডাচ সবসময় বলা যে লয়্যালটি ইজ এভরিথিং। আরে আঙ্কেল আপনি কেন আসছেন রে ভাই, কিসের গিফট? আচ্ছা ইনফরমেশন নিয়ে আসছেন ভাই, বাদ দেন ঠিক আছে, আমি ভাই আমার মাথা আপনার জন্য এখানে ফেলতে পারবো না ঠিক আছে। Bitterness, it works on the inside as well as on your sour face. If you say so, but you could go find some other. আপনি ভাই জান অন্য কোন গাদা খুঁজেন, আমি এতটায় গাদা নই যে আপনার সাথে কাজ করব। আরে ওই বিলকে ডেকে বলতেছি তুমি আবার আরেকটা গাদা হবে নাকি, বিল তো গেছে খেপা, তুমি কি নিয়ে কথা বলতেছো? আচ্ছা ওই কথা সর, মেডিকেল কন্ডিশন খারাপ আঙ্কেল, ওই আমাদের সাথে যাবে না। No need to be like that. Charles, have I ever lied to you? চার্লস কইতে সাম কি কোন দিন তোমাকে মিথ্যা বলেছে? চার্লস চার্লস কইতেছে ভাই আমি তোর ঠিক মতো চিনি না, কারণ চার্লস আমাদের সাথে 3-4 মাস হয়েছে যোগ দিয়েছে আর কি। Then it's never. আচ্ছা God help me. Fine. আমরা বলছি যে আমরা করব না, ওই বলতেছে নিজে করবে। আচ্ছা ঠিক আছে ভাই, মানে কি ওটা কি? আচ্ছা এটা ঘোড়া গাড়ি, আচ্ছা টাকা কালেকশনের গাড়ি। আচ্ছা আমাদের পাশে ক্রস রোড দিয়ে ওটা যায়, ওকে
Very easy picking. Like what's it cool shorter over here, ki? You get shot, I'm happy. ঠিক আছে ভাই? You are a sick man, Arthur. যদি আমরা টাকা পাইতে ভালো, টাকা পাওয়ার পরে যদি তুমি মারাও যাও আমাদের কোনো সমস্যা নাই। যেহেতু টাকার প্রশ্ন চলে আসছে আর কি। আঙ্কেল মানে সব সময় মাতাল থাকে আর কি। আর খুবই খবিশাক্য মানুষ, তবে অনেক পছন্দের মানুষ আর কি। অনেক রসিক মানুষ বলা যেতে পারে। আচ্ছা আচ্ছা। Wow, you boys been off fishing or playing lawman or whatever the hell you've been doing. I've been getting down to business. Acha acha. Finding the nearest grog house. Hey, you don't want in on this, Williamson? That's fine by me. Williamson আর আঙ্কেল মানে লেগে গেছে আর কি বিলের আঙ্কেল। ভাই তোমরা চুপ করো, ঠিক আছে? এনাফ। I've been scoping jobs like this since you fellas were knee-high to a grasshopper. আচ্ছা ওরা জাস্ট এমনি কথা বলতেছে আর কি। ওদেরকে আমরা একটু কথা বলতে দেই যতক্ষণ আমরা ওই জায়গাতে যাই। Well, I told you. There's a wagon with a lockbox passes through every week. They switch outriders just north of here, but the front wagon's by itself for a stretch before the last run down in the roads. আচ্ছা আমরা চলে আসছি এখানে। এটা তো আমাদের একেবারে ক্যাম্পের মেইন রাস্তার সামনেই। এদিক দিয়ে গাড়িটা যাবে আর কি। আগে আমি আমার গানটা নিয়ে নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু মাস্ক পরে নিয়েছি। আঙ্কেল বলতেছে যে কোনো সময় এটা আসতে পারে। দেখছি 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 আসতেছে। এই তো খেলা হবে ভাই, খেলা হবে। দেখি আঙ্কেল আমাদেরকে কেমন লাভ করায়। আমি জানি না, তবে আমি কোনো গার্ডস দেখতে পাচ্ছি না, কারণ সবসময় কিন্তু এসব গাড়ির সাথে গার্ডস থাকে আর কি, যেসব গাড়িতে টাকা যায়। আরে বাবা, বিল ওরে একেবারে গুলি তাক করে ধরছে। কোন রকমের কোনো চালাকি না, একেবারে গুলি করে তোর মাথা খুলে উল্টে দিব। আচ্ছা ওরা নাকি কর্ন ওয়াল কেরোসিন কোম্পানিতে কাজ করে আর কি। Great. So you know him? Obviously, Johnny. Doesn't. I hear he's rich enough to share the wealth around. Bill could say me Johnny joy onek dhoni kichu taka porsha share korar jonno ar kejon amra ashlam ajke loot korte. Acha thik ache. Korte chhi ami help korte chhi. Charles sir ami ekhon eta ektu khoje dekhbo ar ki taka porsha koi ache. Are bab Charles oi dik diye uthe geche. Amar mone hocche samne diye khoja lagbe. চার্লস তো সব ভেঙে ফেলতেছে। দেখি তো এটার মধ্যে কি আছে। আচ্ছা একটা লক বক্স পাইছি আর কি। আরে টাকা পাইছি, টাকা। দেখে তো মনে হচ্ছে $1,000 মতো হবে। নট ব্যাড আঙ্কেল, তুমি খুব ভালো। কি হয়েছে বিল? আরে ভাই রে ভাই, ওর পুরো গার্ডস আসতেছে। এই গাড়ি গার্ডস আসতেছে। আরে ভাই এরা তো দেখতেছি গ্যাং। আরে ভাই কতগুলো গার্ডস আসতেছে, কমপক্ষে 20-30টা। আরে ভাই, আরে আঙ্কেল ভাই, আপনি এটা করছেন নাকি? আপনি জানেন না যে এতগুলো গার্ডস, আপনি বলবেন না আমাদেরকে? আরে ভাই রে ভাই, পালাইতে হবে ভাই, পালাইতে হবে। এদের সাথে ফাইট করা যাবে না এইভাবে। এদের সাথে ফাইট করলে মানে ডেড। বিল বলতেছে দ্য মোস্ট গার্ডেড ঘোড়ার গাড়ি আর কি হিস্টোরির মধ্যে। এতগুলো গার্ডস ওই আগে কোনোদিন দেখে নাই। একটু মিস ফায়ার করতেছি আর কি, তাদেরকে জাস্ট ভয় দেখাচ্ছি আমরা। আরে ভাই কি একটা অবস্থা, যত দ্রুত সম্ভব পালাতে হবে আমাদের। এই নে এই নে, এইম করার এত সময় নাই, জাস্ট ফায়ার করতেছি। কেউ এটাকে কি বলে, ওপেন ফায়ার। আরে ভাই বামে মনে হচ্ছে আরেকটা আছে আমাদের। এই নে কড়া লেভেলের। আরে এটা চলে আসছে, তুইও নে। ওর পায়ে লাগছে মনে হয়, বাট আমি মারতে চাচ্ছি না আর কি। আমি জাস্ট বিল আঙ্কেল চার্লসের সাথে থাকতে চাচ্ছি। আরে বিল খালি বকুস্ত বকিছে। আরে আচ্ছা ঠিক আছে, যাচ্ছি জঙ্গলের ভিতরে যাচ্ছি। আমাদের একটা জায়গা লাগবে আর কি, একটু লুকে থাকার জন্য। আচ্ছা পাইছি নাকি? নাইস, আমাদের মনে হচ্ছে এখানে আমাদের লুকানো উচিত। কিচ্ছু করার নাই, গোড়াটাকে এখন আমাদের ভাগিয়ে দিতে হবে। যাও, তোমার সাথে আমার পরে দেখা হবে।
ভিতরে 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 সবাই ভিতরে এখানে আমরা কতক্ষণ ওয়েট করি ওরা আসলে তো ওরা মারা যাবে এখানে আসলে আরে ভাই একটু রেস্ট করি ঘোড়াগুলোকে তো ভাগাই দিছি ওরা এত সহজে আমাদেরকে আর খুঁজে পাবে না দেখা যাক যাক রাত হয়ে যাচ্ছে আর কি আরে আমি একটা বিশাল বড় একটা ঘুম দিয়ে দিছি কি অবস্থা চল এখান থেকে চলে যাই কি হয়েছে কি হয়েছে চালের সময় আছে কিছু শুনতে পাইছে আরে দুজন মানুষ আসতেছে আস্তে 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 সবাই ঠান্ডা সবাই ঠান্ডা আর গুলি করার দরকার নেই আগে দেখি কি হয় ঠিক আছে আচ্ছা ওরা জাস্ট বালিক মালকে বলতেছে আমরা এখানে রব পড়তে আসিনি আর কি কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে আসছি ওরা জিজ্ঞেস করতেছে এবারটা কি আপনার আচ্ছা জিজ্ঞেস করতেছে তোমাকে কিছু শুনছো নাকি আচ্ছা ওই বলতেছে কিছুক্ষণ আগে নাকি গোলার মধ্যে শব্দ পাইছিল আর কি ওই আরে ভাই ওরা কি এখন আমাদের এখানে চলে আসবে নাকি অবস্থা তো খুবই টাইট আমরা এখন যে জায়গায় রয়েছি সেটাকে বলা হচ্ছে বার্ন আর কি এর মধ্যে ঘাস তাস তারপর খড় গোড়ার খাবার দাবার রাখা হয় আর কি আরে ভাই এরা তো এখানে আসতেছে তাও আবার হারিকেন নিয়ে আমি তো বুঝতেছি না যে আমি দৌড়া পাবো মানে খাবো কি না রে ভাই আমি নিজে তো নার্ভাস হয়ে যাচ্ছি খাবো কে পাবো বলতেছি আরে এদের জামাগুলো তো অনেক সুন্দর ওরা বলতেছে দেখে তো মনে হচ্ছে খুবই নির্জন মানুষ মানুষ থাকে না ওরা বলতেছে তুমি ভিতরে গিয়ে দেখো আমি পিছন দিক দিয়ে দেখতেছি আমি জাস্ট ফুটে দিয়ে চোখ দিয়ে দেখতেছি আর কি আরে ভাই ওই আমার সামনে না দেখলেই হয় দেখলে কিন্তু আমাদের অবস্থা খারাপ একেবারে ট্র্যাপে পড়ে যাব ওই বলতেছে জায়গাটা একেবারে খালি আচ্ছা ওরা বলতেছে ওরা এখানে নাই ওরা বসকে বলতেছে প্লে আরে কি পড়ে গেছে শিট অ্যাকশন হবে ভাই কিচ্ছু করার নাই জেনে গেছে কিচ্ছু করার নাই ব্যাপক লেভেলে গ্যাঞ্জাম হবে এলোপাতাড়ি গোলাগুলি কোনো কথা হবে না মাত্র 1000 টাকা লোভে এসে এরকম একটা ফান্দে পড়ছি চিন্তা করতে পারি নাই আর ওরা কিন্তু বিশাল পাওয়ারফুল গ্যাং আর কি সেই দুপুরবেলা লুট করছে ওরা রাত পর্যন্ত খুঁজে খুঁজে আমাদেরকে বের করছে রাইফেলটা কোথায় কই কই মাল কই অন্ধকার কিছু দেখা যেতেছে না আমি ধাপা ধাপ করে অ্যাকশন দিয়ে দিই ওরে ভাই রে ভাই ওর সিকিউরিটি গার্ডসের অভাব নাই কমপক্ষে 50টা আসছে আমাদেরকে ধরার জন্য নাইস ম্যান আর্থর বলতেছি আর কি একটু সাবধানে যাতে করে আমাদের বুলেট শেষ না হয় আর কি সমস্যা নেই আমার অনেক বুলেট আছে 150টার মতো আর কি পিস্তলের মতো আছে শটগানও আছে আর আমার হেলথের অবস্থা খারাপ একটা মুনশেন খাই ওখান থেকে নিয়ে আসছি যে ঠিক আছে খেলা হবে এখন আরে ভাই মানে চারিপাশ থেকে গিরে ফেলছে হেডশট আরেকটা হেডশট আরেকটা কই হেডশট হেডশট আরও আছে আরে ভাই প্রচুর ফাইট হইতেছে এখানে হেডশট আরে ভাই রে ভাই ওর চোখের মতো গুলি যাচ্ছে তুইও নাই বাঁচার কোনো ওই নাই হয় মরবো না হলে মারবো আরে গরম মতো আগুন লেগে গেছে বেশিক্ষণ এখানে থাকা যাবে না যত দ্রুত সম্ভব কাজ সারাইতে হবে আর ওটা চোখের মধ্যে মারছি আরে ভাই ডুয়েল বলতেছে ওদেরকে আমাদের কাছে আসতে দেওয়া যাবে না এই নে ডুয়েল গান দিয়ে মারা লাগতেছে আমার আমার হেলথের অবস্থা খারাপ আর একটা মোশন খেতে হবে আমাদের আরে তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে থাকা যাবে না পুরো গরম মতো আগুন লেগে গেছে শেষ এখানে থাকলে মারা যাবে আরে পালাতে হবে পালাতে হবে এই নে তাড়াতাড়ি এনে মারি কি একটা অবস্থা আরে জঙ্গলের ভিতরে ঢুকতে হবে আমাদের
যত দ্রুত সম্ভব আমি পিছন দিকে মানে তাকাতে চাচ্ছি না আমি যত দ্রুত সম্ভব পালাতে চাচ্ছি এদের সাথে এভাবে ফাইট করে মানে পালা যাবে না ফাইট হবে ঠিকই কিন্তু আমাদের বুলেট শেষ হয়ে যাবে একটা পালিয়ে বাঁচার চেষ্টা করতেছি আর কি অবস্থা খুবই খারাপ আচ্ছা আমাদের একটু আলাদা হতে হবে আরে আমি আর আঙ্কেল একসাথে বিলা চার্লস একসাথে আচ্ছা চার্লস বলতেছে যদি গাদার মতো কোনো কাজ করো তুমি তোমার মতো থাকো আচ্ছা এই পাথর একটু কাভার নেই দেখি আরে ওরা আসতেছে আমাদেরকে খোঁজাখুঁজি করতে আর কি একটা অবস্থা রে ভাই আঙ্কেল ইনফরমেশন আছে ঠিক আছে এতগুলো গার্ডস যে আছে এটা আঙ্কেল জানে না এটা কোনো কাজ করছে কি একটা অবস্থা সে দুপুর থেকে ফাইট চলতেছে এদের সাথে এরা তো মনে হচ্ছে পুরো গ্যাং আমাদের পিছনে পড়বে আর ডাচ যদি জানতে পারে অবস্থা কিন্তু খুবই খারাপ হবে আমাদের ডাচ পুরাই খেপে যাবে মাত্র আমরা ল ম্যানের ম্যানের ব্যাচটা পাইলাম আর কি আরে আরে একটা আমি মারবো একটা আঙ্কেল কিছু করে নাই গোলাগুলি করা যাবে না এদেরকে আমরা নীরবে মারবো আর কি এই তো নাইস আর আঙ্কেলের গায়ের উপরে উঠে আঙ্কেলকে মেরে ফেলতেছে যদিও মারতে পারে না আঙ্কেল মেরে দিছে আরে ওই কইছে এটা যুবক মানুষের খেলা আমি বুড়া হয়ে গেছি আমার দ্বারা কি আর এসব হয় নাকি একটু লুট করে নিলাম আর এ মনে হচ্ছে বিল আর চার্লস ওখানে গোয়ামা রেখেছে এই বিল সবসময় খালি মাথাটা গরম করে আর কেউ মনে হচ্ছে গোলাগুলি শুরু করেছে এখানে কোনটা বিল কোনটা এনিমি কিছু বুঝতেছি না আন্দাজ চুরি করতেছে আমি আন্দাজ আমি জানি না নাইস এই নে আরে কোনটা কে রে ভাই একটু সামনে যাওয়া উচিত আমাদের পাইছি পাইছি নাইস আরও আছে আরও আছে এই নে আরে ভাই রে ভাই আর কই আর কই এতগুলো কেন আর সবগুলার মানে খুব ভালো ভালো গান সেঞ্জার ওরা খুব ভালো ফাইট করেছে আমাদের সাথে ওয়েট 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 এটা মনে হচ্ছে লাস্ট ওয়ান তোর মাথা নাই করে ফেলবো রে বলছি না মনে হচ্ছে আর নাই আমরা কিছু টাকা পাচ্ছি ঠিক আছে এই কন ওয়ালের কারণে আমরা ব্যালেন্টাইন ছেড়ে এখানে আসছি এখন আবার এই কন ওয়ালকে লুট করে ওই আবার আমাদের পিছনে পড়বে গায়েস তোমরা বুঝতে পারতেছো আমরা যার কারণে ব্যালেন্টাইন ছেড়ে আসলাম আমরা আবার তার পিছনে মানে কি বলতেছি এটা ওর ওর পিঠে আবার ছুরি মারছে ওইটা আমাদেরকে খায় ফেলবে অবস্থা খুবই খারাপ যত দ্রুত সম্ভব আমাদের এখান থেকে পালানো উচিত আর কি কারণ যে একটা অবস্থা হয়েছে প্রথমত ভালোই ভালোই আমি ল ম্যানে চাকরিটা পাইছিলাম আর কি আর ওই কাজটা করার পর তো অবশ্যই আমরা পার্মানেন্ট হতাম কিন্তু সেটা আর হয় নাই আর আমি জানি না সেটা হয়তো হতেও পারে আর কি তবে এখন যে কাহিনিটা হয়েছে আঙ্কেলের একটা ভুলের জন্য আর কি আঙ্কেলের ইনফরমেশন ঠিকই ছিল টাকা পাইছি ওকে ফাইন আরে ভাই উইটনেস উইটনেস নাম আরামজাদা ওরা নাকি উইটনেস কিছু করার নাই কিচ্ছু করার নাই ওটাকে মারা লাগবে তা নাহলে ওরা আবার শেরপকে বলে দিবে তখন আমার চাকরি তো যাওয়া যাবে সোজা আমি জেলে কিচ্ছু করার নাই সরি ভাই সরি সরি আরে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে এখন এখানে লমেনরা চলে আসবে ইনভেস্টিগেট করার জন্য আরে উপরে একজন লোক আরে ভাই রে ভাই ওইকে দেখছি নাকি এই এত উপরে কী করে আরে ওই আমার গুলি করা শুরু করছে শেষ ওর একেবারে আমি জবাই করে দিছি এখান থেকে পালাইতে হবে আরে ও এখনও মরে নাই ওরা জবাই করতে পারেনি ওর বুকের মধ্যে মনে মারছি আমি ছুরি আরে তুই এই তাড়াতাড়ি এই কোড়া নিয়ে আমি যেতে পারবো না খুবই বিরক্তিকর কী একটা অবস্থা সো গাইস অবশ্যই আমাকে জানাও আজকে তোমাদের অ্যাকশন কেমন লাগলো আর কি আমরা কিন্তু আবার কাহিনীর একেবারে গভীরে চলে গেছি আর কি ডাচের মাধ্যমে দেখতে পেয়েছো কীভাবে আমরা ল ম্যানের চাকরিটা পাইছি এবং কি সেই কাজটা করছি আর কি পারমানেন্ট ল ম্যান হয়ে যেতাম বাট আঙ্কেলের একটু ভুলের জন্য আমাদের আজকে অবস্থা হচ্ছিস পেরিবেট এই তুই এখান থেকে যা গো গো সো অবশ্যই আমাকে লাইক করে জানাও ভিডিওটি কেমন হয়েছে এবং কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে আজকের এপিসোডটা কেমন লেগেছে এবং কি অ্যাকশন অবশ্যই কেমন লেগেছে সেটা তো অবশ্যই জানাবো আর কি যত দ্রুত সম্ভব আমি পালানোর চেষ্টা করতেছি অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সি ইউ টেক কেয়ার অ্যান্ড টাটা
এন্ড আরেকটা কথা, তোমরা কিন্তু চাইলে আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে ফলো করতে পারো আর কি। যারা যারা এখনো ফলো করো নাই তারা অবশ্যই ফলো করে দাও। সো ইয়া, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, সি ইউ।